হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপি। এই বিরিয়ানিটা এতটা টেস্টি হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন, আর একই সঙ্গে দুই রকম ফ্লেভার পাবেন এই বিরিয়ানিতে। এক হলো চিকেন বারবিকিউয়ের ফ্লেভার, আর দুই হলো বিরিয়ানির ফ্লেভার। মানে বলতে গেলে মোটামুটি সব মিলিয়ে একটা দারুণ স্বাদ, আর এটা বানানোও ভীষণ ইজি। তাহলে চলুন আর বেশি বকবক না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/4 ভাগ পরিমাণ লেবু চিপে তার রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটাও আপনাদের টেস্ট অনুসারে আপনারা দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি একদম 1 টিস্পুন ভর্তি করে বিরিয়ানি মশলা, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফেটানো দই। এখন 2 ড্রপ পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, এতে করে একদম রেস্টুরেন্টের যেরকম একটা রেড কালার টিক্কাতেই হয় সেই কালারটা আসবে। এখন প্রথমে ফুড কালারটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সব কিছু মশলা এবং দইটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি। এখন চিকেনটা মাখানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এদিকে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে এটাকে প্রায় 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা আমার একদম ম্যারিনেট করা হয়ে গেছে। চলুন এখন এটাকে টিক্কা বানিয়ে নেব। টিক্কা বানানোর জন্য প্রথমেই ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তেলটাকে একটু সমস্ত প্যানে লাগিয়ে নিচ্ছি। এবার তেল গরম হলে এক এক করে সমস্ত চিকেনের পিসগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব দিয়ে দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো রেখে এগুলোকে উল্টে দিতে হবে, এবং এই সময় খেয়াল রাখতে হবে হিটটা একদম হাই হিটে রাখতে হবে, না হলে চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের ভিতরের যে জুসিনেস ওটাও শেষ হয়ে যাবে। এখন সব পিসগুলো উল্টে দেওয়ার পরে অপর পিসটাও আরও 2 মিনিট রেখে এখন সব পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই টিক্কাগুলোতে অরিজিনাল একটা বারবিকিউয়ের ফ্লেভার দেওয়ার জন্য এভাবে করে একটা জালির ওপরে রেখে এটাকে আগুনের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিতে হবে, তাহলে এটার মধ্যে একটা অরিজিনাল যে টিক্কার ফ্লেভার সেটা একদম অ্যাড হয়ে যাবে। এক পাশটা হয়ে গেলে অপর পাশটাকেও এভাবে করে উল্টে দিতে হবে। এই যে দেখুন এখন কিন্তু চিকেন টিক্কাটা একদম রেডি। এখন বিরিয়ানির ভাতটা বানানোর জন্য দিয়ে দিলাম 2 টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 2 টো এলাচ দিয়ে দিলাম, 5-6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, মানে 1 টিস্পুনের মতো শাহি জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লবণ এবং বেশ কিছু পুদিনা এবং ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি, তেল দেওয়ার কারণে রাইসটা খুবই ঝরঝরে হবে। এখন ঢাকনা বন্ধ করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন পানিটা কিন্তু ফুটে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চালটা। চাল দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন চালটা ফুটে উঠেছে, এই চালটা ফুটে ওঠার পরে আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে রান্না করব, যাতে চালটা প্রায় 70% কুক হয়ে যায়। এই যে দেখুন চালটা প্রায় 70% কুক হয়ে গেছে, এখন আমি এই চালটাকে ছেঁকে নেব। এখন বিরিয়ানিটাতে দম দেওয়ার জন্য পাত্রে প্রথমেই দিয়ে দিলাম প্রায় 4 টেবিল স্পুনের মতো ঘি। এখন চিকেন ম্যারিনেট করার যে গ্রেভিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ওই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি
আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে এভাবে ব্রেস্তা বানিয়ে নিয়েছিলাম। এবার এটা একটু ফুটে এলে এর মধ্যে সমস্ত সেই চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলো এভাবে সমান করে সাজানো হয়ে গেলে এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা এবং পুদিনা পাতা। এবার ওপর থেকে সেই ভাতটা ঢেলে একটু সমান করে সাজিয়ে নিচ্ছি। এখন আরও অল্প কিছু পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা আর এক টিস্পুন পরিমাণ চিনি। এবার এই তিনটেকে খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমি বিরিয়ানির ওপরে গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। এখন একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ রোজ ওয়াটার আর 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, দুটো একটু মিক্স করে নিচ্ছি। এবার ভাতের ওপরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত ভাতগুলোতেই ঘিটা পেয়ে যায়। এখন উপর থেকে সেই রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দুধে সামান্য কেশর মিক্স করে এবং অল্প একটু ফুড কালার অ্যাড করে সেটা ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা অ্যাড করছি। এখন সব শেষে উপর থেকে সেই পেঁয়াজ ব্রেস্তাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে বিরিয়ানির মুখটা সিল করে দিচ্ছি যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বের হয়ে যায়। এখন উপর থেকে ঢাকনাটা খুব চেপে বন্ধ করে দিচ্ছি। এখন গ্যাসের উপরে একটা পুরানো তাওয়া বসিয়ে দিচ্ছি, তার উপরে এভাবে করে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে এখন দম দিয়ে দেবো। এভাবে করে দম দিলে বিরিয়ানির তলাটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম হালকা আঁচে খুব সুন্দরভাবে এটা ধীরে ধীরে হতে থাকবে। আর এই সময় হিটটা একদম লো রেখে দমটা দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, এই যে দেখুন বিরিয়ানিটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে। দেখছেন রাইসটা কত ঝরঝরে তৈরি হয়েছে আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, আর চিকেনটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন এখন আমি কিভাবে পরিবেশন করছি সেটা দেখাই। তাহলে দেখলেন তো কত ইজি চিকেন টিক্কা বিরিয়ানি বানানো। তাহলে আপনারাও এভাবে করে চিকেন টিক্কা বিরিয়ানি বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলকে সারপ্রাইজ দিন। আর বাড়ির স্পেশাল অতিথি আপ্যায়নেও এই বিরিয়ানিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।